বর্ধমান ইউনিভার্সিটি অ্যাফিলিয়েট কলেজ, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, কালনা কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এর জন্য তোমরা www.ggdck.ac.in ওয়েবসাইটে চলে যাবে। তোমরা নিচের থেকে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখতে পারবে ইউজি অ্যাডমিশন 2324 রয়েছে। তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর আমাদের যে পোর্টালটা সেখান থেকে ওপেন হয়ে যাবে। দেখে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দেবে, একটা পোর্টাল ওপেন হবে। সেখান থেকে তোমাদের যে ফি স্ট্রাকচার বা ডিস্ট্রিবিউশন সিট, এখান থেকে অপশন ক্লিক করে তোমাদের ডিস্ট্রিবিউশন যে সিটটা এখান থেকে চেক করে নিতে পারছো। ফিজিক্সের জন্য সিট রয়েছে 18টা, কেমিস্ট্রির জন্য রয়েছে তোমাদের 18টা, ম্যাথামেটিক্সে 18টা, বেঙ্গলির জন্য রয়েছে 38টা, ইংলিশের জন্য 31টা, সংস্কৃত, এডুকেশন, হিস্ট্রি, ঠিক আছে, এগুলো সবগুলোর জন্য কিন্তু তোমাদের 31টা করে কিন্তু সিট রয়েছে। ওকে, আর তোমাদের ফিলজফির জন্য সেম 31টা সিট রয়েছে। আর তোমাদের অ্যাডমিশন প্রোগ্রাম যদি 2024 3 বছরের যারা প্রোগ্রাম নিতে পারছো তাদের জন্য তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 60 করে সিট রয়েছে, বেঙ্গলি সংস্কৃত এডুকেশনের জন্য। এছাড়া হিস্ট্রির জন্য রয়েছে 32, ফিলজফির জন্য 16টা, ইংলিশের জন্য 16টা, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রির জন্য কিন্তু 6টা করে তোমাদের সিট রয়েছে। ওকে, আর তোমাদের যেটা ফি স্ট্রাকচারটা এখান থেকে চেক করে নিতে পারছো, প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কত করে লাগবে। আমাদের এর জন্য লাগছে আর অনার্স ডিগ্রির জন্য লাগছে 1322 টাকা, আর তোমাদের 1592 টাকা লাগছে সায়েন্সের জন্য, আর 3 বছরের ডিগ্রির জন্য লাগছে 1147 টাকা, আর সায়েন্সের জন্য লাগছে 1460 টাকা। ওকে, এরপর তোমরা এখান থেকে যেটা আছে ইউনিভার্সিটি গাইডলাইন এখান থেকে চেক করে নিতে পারবে, যে তোমাদের কবে যে লিস্ট গুলি ছিল, কি কি নিয়ম কানুন আছে, তোমরা কত পার্সেন্ট নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো, এই লিস্টটা নিয়ে আমার একটা ভিডিও আছে। তোমাদের যদি মনে হয় এই ভিডিওটা তোমরা দেখতে পারো, আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, ঠিক আছে। এরপর তোমরা এখান থেকে যেটা আছে অ্যাডমিশন ভাউচার যেটা আছে এটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারছো, যে এই কলেজের প্রসপেক্ট আছে, সিট, মানে কি কি সাবজেক্ট কম্বিনেশন আছে, ঠিক আছে, রোলগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে চেক করে দিতে পারছো। আর তোমরা যদি ফর্ম ফিল আপ করতে যাও, তোমরা এখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এর জন্য তোমাদের নিউ অ্যাপ্লিকেন্ট যারা আছে নতুন, তারা কিন্তু এখানে অপশন ক্লিক করলে তোমাদের পোর্টালে বলে সেখান থেকে ফোন নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার দিয়ে সেম ভেরিফিকেশন কোড আসবে, ওটিপি দিয়ে সাইন আপ করবে, তারপর তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, বর্ধমান ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, চন্দ্রপুর কলেজ থেকে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এর জন্য তোমরা চন্দ্রপুর কলেজ .ac.in ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে তোমরা কলেজ অ্যাডমিশন 2324 অপশনে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পারবে তোমাদের পোর্টাল ওপেন হবে। সেখান থেকে যেটা আছে অ্যাডমিশন ফর্ম ফিল আপ অপশন আছে, তোমরা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এছাড়া তোমাদের যেটা অ্যাডমিশন নোটিশটা এখান থেকে চেক করতে পারবে। তোমাদের ফর্ম ফিল আপ যেটা স্টার্ট হচ্ছে 1 থেকে 15 তারিখের মধ্যে, আর তোমাদের ছাত্রদের অনার্স বা দুটো জেনারেল কোর্স নিয়ে আবেদন করতে পারবে। আর ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ হবে 20 জুলাইতে, আর তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 20, 21, 22, 23 সালে করেছো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া তোমাদের যেটা আছে সিটটা আছে সেটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। বেঙ্গলির জন্য রয়েছে 110টা, এডুকেশনে 53টা, ইংলিশে 76টা, হিস্ট্রিতে 99টা, জিওগ্রাফিতে 98টা, মাস কমিউনিকেশনে 31টা, ফিজিক্সে 49, পলিটিক্যাল সায়েন্সে 40, আর সংস্কৃতে 60, অ্যাকাউন্টেন্ট আর ম্যানেজমেন্টে রয়েছে 99। এছাড়া তোমাদের আর যে সাবজেক্ট রয়েছে 3 বছর ডিগ্রির জন্য, বেঙ্গলির জন্য 130টা, এডুকেশনে রয়েছে 60, হিস্ট্রির জন্য 75, জিওগ্রাফিতে 95, এছাড়া তোমাদের ফিলজফিতে 95, পলিটিক্যাল সায়েন্সে 40, সংস্কৃতে আছে 50, আচ্ছা ফিজিক্যাল এডুকেশনে আছে 58, 35 ইকোনমিক্সে, ম্যাথামেটিক্সে 35, আর অ্যাকাউন্টিং এ কিন্তু 90, 295 কিন্তু তোমাদের সিট রয়েছে, টোটাল 1003টা তোমাদের সিট রয়েছে। ওকে, এবার তোমরা ফর্ম ফিল আপ কি করে করবে, সেজন্য তোমরা এই অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করবে। এখান থেকে ক্লিক করে দেখবে এখানে তোমাদের পোর্টাল ওপেন হয়ে যাবে। সেখানে তোমাদের নাম দেবে, এখান থেকে বাবার নাম দেবে, তার আগে উপরে যে তোমাদের ফটো আপলোড করবে, এখানে সিগনেচার আপলোড করতে হবে, ডেট অফ বার্থ দেবে এখান থেকে সিলেকশন করে, ঠিক আছে, ডেট, মান্থ, ইয়ার এখানে সিলেকশন করে দেবে, জেন্ডার এখানে তোমাদের মেল ফিমেল এর মধ্যে দেবে তোমরা। এরপর তোমাদের রিলিজিয়ান দেবে এখানে সিলেকশন করে, হিন্দু, মুসলিম, যেটা হয় খ্রিস্টান বা আদার্স, চলে আদার্স, ব্লাড গ্রুপ এখানে সিলেকশন করে দেবে।
তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, তোমার ম্যারিড না আনম্যারিড সেটা এখানে দিতে হবে, সোশ্যাল ক্যাটাগরি দিতে হবে, জেনারেল এসসি এসটি ওবিসির মধ্যে কোনটা, সার্টিফিকেট যদি এসসি থাকে তাহলে কবে তোমাদের ইস্যু হয়েছে সেই ইস্যুটা কিন্তু সার্টিফিকেট নাম্বার এখানে দিতে হবে আর ইস্যুটা কিন্তু দিতে হবে। ওকে, ধরো এসসি সার্টিফিকেট আছে, সার্টিফিকেট ইস্যু হয় এসডিও না বিডিও, এসডিও হলে এসডিও সার্টিফিকেট নাম্বার দেবে, পিডব্লিউডি সার্টিফিকেট থাকে ইয়েস না নো দেবে, ডিস্ট্রিক্ট পিন নাম্বার স্টেট, ইয়ারলি ফ্যামিলি ইনকাম দেবে, তোমাদের ফ্যামিলি ইনকাম যত আছে 50-60 যদি বছরে যেটা হয় 60,000 হয় 60,000 সেটা দেবে এখানে। আচ্ছা, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, এছাড়া তোমাদের বাবার কোয়ালিফিকেশন, মায়ের কোয়ালিফিকেশন এগুলো কিন্তু সব দিতে হবে, গার্জিয়ানের নাম, রিলেশন দিতে হবে, গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের যে পুলিশ স্টেশন সেটা দিতে হবে, মিউনিসিপ্যালিটি না ব্লক ঠিক আছে সেটা তোমাদের দিতে হবে। আচ্ছা, ভোটার আইডি কার্ড নাম্বার দেবে, কন্যাশ্রী যদি থাকে দেবে, নাহলে দেবে না। আচ্ছা, এগুলো স্টার মার্ক নেই, এগুলো তোমাদের না দিলেও সমস্যা নেই, যেগুলো তোমাদের রেড স্টার মার্ক রয়েছে প্রত্যেকগুলো কিন্তু তোমাদের দিতে হবে। ওকে, নাহলে কিন্তু ফর্মটা তোমাদের সাবমিট হবে না। এরপর তোমাদের একাডেমিক স্কোর আছে, এখানে তোমাদের একাডেমিক যেটা আছে সেটা তোমাদের দিতে হবে, মাধ্যমিক কত সালে তোমরা পাস করেছো, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এবং বোর্ডের নাম এখানে দেবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যদি হয় এটা, কোন কোন সাবজেক্ট এখানে লিখে দেবে, বেঙ্গলি ইংলিশ যে সাবজেক্ট গুলো, তারপর তোমাদের ফুল মার্ক এখানে দেবে, অবটেইন মার্ক পার্সেন্টেজ এটা দিতে হবে, ইয়ার অফ পাসিং এখান থেকে সিলেকশন করবে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিয়ে দেবে, নেম অফ দ্য বোর্ড যেটা আছে এখান থেকে বোর্ড সিলেকশন করবে, এইবার তোমাদের ভোকেশনাল স্ট্রিম না কি আছে এখানে দিয়ে দেবে, এরপর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মার্ক কিন্তু এখানে দিতে হবে। বেঙ্গলি হলে বেঙ্গলি সাবজেক্টটা দেওয়ার পরে এখানে ফুল মার্ক, ফুল মার্ক কত পেয়েছো মানে প্রথম তোমাদের পরীক্ষা হয়েছে থিওরি হলে 80 আর প্র্যাকটিক্যাল হয়েছিল 20, এবার পাস মার্ক কত আছে এখানে কিন্তু দিতে হবে, ধরো 80-তে তোমাদের পাস ছিল হচ্ছে 24 আর 20-তে পাস ছিল হচ্ছে 6, এবার তোমরা কত পেয়েছো এখানে দিতে হবে, যদি তোমরা এখানে পেয়ে থাকো 65 আর প্র্যাকটিক্যালে পেয়েছো ধরো 20 ঠিক আছে, তাহলে তোমাদের নাম্বার হয়ে যাচ্ছে কত 85, অটোমেটিক্যালি এই পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক হবে। এরপর তোমাদের কিন্তু এখানে গ্র্যান্ড টোটাল হয়ে আসবে, এরপর তোমরা সাবমিট ফর্ম অপশন ক্লিক করবে, তোমাদের সাবমিট অপশন ক্লিক করার পর তোমরা এরকম নেক্সট অপশন এরকম আসবে, তোমাদের এখানে ওকে অপশন আসবে, ওকে অপশনটা তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর নিচে যে ফাইনাল সাবমিট এই অপশনটা আসবে, তোমরা ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে তোমাদের ডকুমেন্ট আপলোড করার অপশন আসবে, যেখানে তোমাদের অ্যাডমিট কার্ড দিতে হবে ঠিক আছে, তারপর তোমাদের মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, এইচএস এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ঠিক আছে এটা দিতে হবে, তারপর এইচএস এর মার্কশিট দিতে হবে, এগুলো দিয়ে তোমরা আপলোড করবে, প্লাস তোমাদের এসসি সার্টিফিকেট আছে, আধার কার্ড আছে ঠিক আছে, এগুলো নট রিকোয়ার্ড, এগুলো না দিলেও সমস্যা নেই ঠিক আছে, তোমাদের যদি এসসি সার্টিফিকেট থাকে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, দিয়ে তোমরা এটা সাবমিট করবে। এরপর তোমাদের নেক্সট অপশন ক্লিক করবে, নেক্সট অপশন ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম অপশন চলে আসবে, তোমাদের সাবজেক্ট চুজ করার অপশন আসবে, যেখানে তোমরা যে কটা অনার্স কোর্সে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও সেসব অনার্স কোর্স গুলো এখানে দেবে, মেজর কোর্স একটা দুটো তিনটে চারটে, চারটে কোর্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, আর পাশের জন্য তোমরা চারটের জন্য কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো, এটা করে অ্যাপ্লিকেশন করে তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে, এরপর তোমরা অ্যাপ্লিকেশনের রিসিপ্টটা এখান থেকে প্রিন্ট আউট করে রাখতে পারছো, তারপর তোমাদের ফোনে যে আইডি আর পাসওয়ার্ড যাবে সেই আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করবে, লগ ইন করার পর এখান থেকে কিন্তু তোমরা ফর্ম প্রিন্ট আউট করে রাখতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।